পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলে রাজ্য সরকারের অধীনে থাকা তাপবিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড বা ডিপিএল এর বিষাক্ত ছাইয়ের দাপটে বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিষাক্ত ছাইয়ের জেরে নোংরা হচ্ছে ঘরবাড়ি, পুকুরের জল এবং রাস্তাঘাট, খাবারে মিশছে ছাই। শুধু তাই নয়, গ্রামে একাধিক ব্যক্তি এই বিষাক্ত ছাই এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন, শিশুরাও রোগের শিকার হচ্ছে। স্থানীয় কাউন্সিলর মানস রায়কে ঘিরে পেয়ালা এবং পলাশদিহা গ্রামের বাসিন্দারা দুর্গাপুর ইস্পাতনগরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, বিষাক্ত ধোঁয়া এবং ছাই বন্ধ করতে হবে অথবা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের অসুবিধা হচ্ছে যে যেটা আমরা খাচ্ছি সেই খাবারের সঙ্গেও যাচ্ছে। আমরা যে এই যে রাত চারটার দিকে উঠছি, কালির জন্য উঠছি, এটা আপনি আপনারা দেখতেই পাচ্ছেন, আমার গায়ে হাতে সব জায়গাতেই কালি, কয়লার কালি। এমনকি আমরা যে খাবারটা খাচ্ছি, বাচ্চা ছেলে যেগুলো আছে, বাচ্চা ছেলেরা তাদের মুখে পেটে সবাইকে যাচ্ছে। এবার বলুন, আমরা যে ডিপিএল থেকে কিচ্ছু পাইনি, না চাকরি পেয়েছে বাড়ি, না বিদ্যুৎ ফ্রি পেয়েছে, কিচ্ছু পাইনি, তাহলে এবার আমরা কালি কয়লার কালিটা খাবো কেন? ওয়াগেন ওয়াগেন কয়লা এখানে আসছে, সেই কয়লাটা কোল প্রেসারে ভাঙছে এবং পুরো গ্রাম ধোঁয়ার মতো চারিদিকে 24 ঘন্টা কালি উঠছে। এই ছবিগুলো দেখলেন তো, আমরা বানিয়ে বলছি না, এই কালিগুলো নিয়ে আমরা এর স্থায়ী সমাধান চাইছি। হয় কারখানার এই কোল প্রেসার বন্ধ হোক, এই আমাদের দূষণ পুরোপুরি বন্ধ হোক, আর নাহলে আমাদেরকে এখান থেকে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন দিক। দুর্গাপুর নগর নিগমের স্থানীয় কাউন্সিলর মানস রায় জানান, বিষয়টি সত্যি গুরুতর। ডিপিএল এর জন্য এখানকার মানুষ জমি দিয়েছেন, বিনিময়ে তারা চাকরিও পায়নি, বিনা পয়সায় বিদ্যুৎও পাননি, কেবল দূষণের শিকার। অবিলম্বে এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন। 100 মিটার হবে না, এখানে কেসারেতে কেসারিং হচ্ছে, কয়লাটা ডাস্টটা পুরো ডিপিএল এর মানুষ খাচ্ছে। এরা এদের বঞ্চিত, এরা জায়গা দিয়েছে ডিপিএল করতে, এরা না চাকরি পেয়েছে না বিদ্যুৎ ফ্রি পেয়েছে। তো আমি এখানে আসার পর চিঠি করেছিলাম, বিগত দিনে অপূর্ব মুখার্জি এমএলএ ছিল, তখনও এটা নিয়ে লড়াই করেছি, বিশ্বনাথ পাড়িয়াল ছিল, তখনও লড়াই করেছি। আমি আসার পর চিঠি করেছিলাম গ্যাসটা বন্ধ করার জন্য। তো এবারে আর টেম্পোরারি কোনো সমস্যা নয়, এবারে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে চিঠি করে যাতে পারমানেন্ট সলিউশন হয় সেই ব্যবস্থা করতে হবে।